নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব। আবেদনের প্রেক্ষিতে তার সাজা মৌকুফের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ টেস্ট দলে একসময় অবিচ্ছেদ্য অংশ ছিলেন শাহাদাত, খেলেছেন সীমিত ওভারেও। নানা কুকীর্তিতে বারবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি। 2019 সালে জাতীয় ক্রিকেট লীগে সতীর্থকে লাঞ্ছিত করে 5 বছরের নিষেধাজ্ঞা পান তিনি। শাহাদাতের সেই নিষেধাজ্ঞা এখনও চলছে। সম্প্রতি মায়ের চিকিৎসার জন্য অর্থাভাবের কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানান শাহাদাত। বোর্ডের কাছে আবেদনের পাশাপাশি বার্তা দিয়েছেন গণমাধ্যমেও। মানবিক দিক বিবেচনায় শাহাদাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন মঞ্জুর হচ্ছে। বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, শাহাদাতের শাস্তি মওকুফের জন্য সংশ্লিষ্টদের কাছে সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এনসিএল চলাকালীন সময়ে রাজীব শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন, এরপর ডিসিপ্লিন। বোর্ড তাকে 5 বছরের জন্য নিষিদ্ধ করে। কিছুদিন আগে নিষেধাজ্ঞা মওকুফের জন্য ব্যক্তিগতভাবে ফোন করেছে, চিঠিও দিয়েছে, গণমাধ্যমেও দেখেছি। যেহেতু ওর পারিবারিকভাবে সমস্যায় পড়েছে, ওর আম্মার ক্যান্সার হয়েছে, আরও ক্রিকেটে ফিরতে পারছে না, আমরা কয়েকজন পরিচালক আলোচনা করেছি ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যানের সাথেও, ওরা ইতিবাচক, আশা করছি ইতিবাচক কিছুই আসবে। আকরাম আরও বলেন, বোর্ড সভাপতিকে জানিয়েছি তিনিও শাস্তি মওকুফের ব্যাপারে ইতিবাচক আছেন, ও যেন এবারের এনসিএলে খেলতে পারে সেই আশা করছি। বাংলাদেশের যে কয়েকজন ক্রিকেটার নেতিবাচক কারণে বারবার খবর এসেছিলেন, তাদের মধ্যে উপরের দিকেই থাকবে শাহাদাত হোসেন রাজীবের নাম। মা ক্যান্সার আক্রান্ত হয় অনুতপ্ত শাহাদাত ফের ফিরছেন ক্রিকেটে।